গুড মর্নিং বন্ধুরা, আজ হচ্ছে 30শে সেপ্টেম্বর, এখন বাজে দুপুর ঠিক 1:15। তো এখনও আমার ঘরের অবস্থা এরকম, কারণ ওখানে জানলা বন্ধ হয়ে গেছে, কিন্তু জানলাটা এখনও একটু শুকাতে সময় লাগবে। এতদিন বৃষ্টিতে মানে ঠিক মতো শোকায়নি, আজকে ভালো করে শোকাবে, তারপর কাল থেকে ঘর দোর একদম ঠিক করা হবে। তার একটু হবে সেটা, এখন আমি আর বলছি ঝামেলা পাকিও না, পুজোটা কেটে যাক, তারপর দিওয়ালির আগে আগে সব কিছু করবো। তো এটাই, আর আজকে আমি চুলটাকে ভালো করে শ্যাম্পু করেছি, রোদ উঠেছে একদম, মানে রিক্স নিইনি, জামা কাপড় তো কেচে ফেলেইছি, আর চুলটাকেও আমি শ্যাম্পু করেছি। তো তোমাদের আগের দিন আমি বললাম ময়ূরী হেনাটা ট্রাই করো, তো এরপরও যখন ময়ূরী হেনাটা আমি গুলবো সেদিনকে তোমাদের আমি আরেকবার হেয়ার কেয়ারটা দেখিয়ে দেবো, কীভাবে কী করছি পুরোটা আমি ভাবছি একটা ব্লগের মাধ্যমে আনবো, যে কীভাবে ইউজ করবে না করবে। আর আমার মনে হয় গ্লোবাল হেয়ার কালার থেকে হেনা করাটা ভালো। আমি গ্লোবাল হেয়ার কালার একবার করেছি, বাকি দুবার তিনবার আমি এই যেগুলো স্ট্রাইপ বলে না, মানে কালার করা, সেগুলো করেছিলাম, কিন্তু বিশ্বাস করবে না আমার চুল পাকা ছিল না। আমার কিন্তু আগের বছর গ্লোবাল হেয়ার কালার করার জন্য সামনে প্রায় 5-6টা এরকম করে এই দিকে, এই সাইডে, এই সাইডে পুরো পেকে গেছিলো। আমি একদম সেটা ওই কারণে বন্ধ করে দিয়েছি, হেনা করেছি, আর তার সঙ্গে তো আমি দিই আমলা, রিঠা, শিকাকা এইসব পাউডারগুলো দিই, তারপর প্রোটিন প্যাক একটা বানাই যেটা অ্যালোভেরা আর দই দিয়ে বানাই। তো এই কারণে আমার চুলটা কিন্তু আবার এই সাদা চুলগুলো আস্তে আস্তে দেখলাম কালো হচ্ছে, আর ওগুলো আমি একদম হাত দিইনি, কোনো সময় তোলার চেষ্টা করবে না, একটা তুললে 10টা হবে, এই একটা বিশাল বিপদ হয়ে যায়, ওই কারণে আমি তুলি না। আর একটা চুল আছে এমন বাজে, এরকমভাবে লম্বা, সেই শিঙের মতো ওঠে, ওটাকে আমি কাঁচি দিয়ে কাট 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 করে কেটে ফেলি উপর থেকে, কারণ ওটা এত বাজে লাগে, মানে এইখানটা হবে আর এরকম খাড়া হয়ে উঠবে, মনে হয় যেন সেই মাথার সামনেটা একটা শিং উঠছে সাদা। তো কট করে আমি কেটে ফেলি ওটা একদম, যাতে বোঝা না যায়। আর আমি কী করি বলতো, হেয়ার ব্ল্যাক কালার পালার কিছু ইউজ করি না আমি, না যেহেতু একটা দুটো চুল, ওইখানে কাজল পেন্সিল দিই ইনস্ট্যান্ট, এরকম করে দিই, এটা টেনে টেনে দিই, সেটা তোমাদের দেখিয়ে দেবো। এখন আমার কিন্তু পাকা চুল একদমই প্রায় নেই, একটা এরকম এই দিকটা আছে আর এইখানে একটা আছে এরকম। তো ওই কারণে আমি কেমিক্যাল একদম ইউজ করছি না, আমি চিন্তাই করেছি এবার যা করবো একদম হেনা টেনা করে চুলটাকে স্টাইল করতে গেলে একটু কালার টালার লাগে, তো এই কারণে হেনা করব, একদম হেনা করে চুলটাকে নতুন ধরনের করব। তো ময়ূরী হেনাটা আমি দেখলাম ভালো, তোমরা ইউজ করতে পারো। রান্নাবান্না আমার হয়ে গেছে কমপ্লিট, ডালটা জাস্ট কালকে ছিল, ওটাকে গরম করছি এখন, ছোটো মেয়ে আগে খেয়ে নেবে, কারণ ওরা যে খেলাধুলো আছে। তো চলো লাঞ্চ টাঞ্চ কমপ্লিট করে বিকেলে তোমাদের সঙ্গে আবার দেখা করছি। আর আমার নিউ মার্কেটের ব্লগে জামা কাপড়গুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তারপরেই যে কী কী জামা কাপড় কিনলাম না কিনলাম, এরপরে কিন্তু আরও 2-3টে আমি শাড়ি কিনেছি, 2টো শাড়ি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা এই ব্লগে না, এই নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে পুরোটা আমি শেয়ার করছি। হচ্ছে 2nd অক্টোবর, এখন বাজে সন্ধে ঠিক 6:20। তো এখন তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে কলকাতাতে একদম, আর এই ঘর ধর একদম সাংঘাতিক কাণ্ড ছিল সকাল থেকে, কাল থেকে প্রায় হুলুস থুলুস কাণ্ড। মেয়েদের ঘরটা মোটামুটি আমি একদম মোটামুটি ঠিক করাই হয়ে গেছে, বিছানা টিছানা সব ঠিক হয়ে গেছে, এবার শুধু এই ঘর, এই ঘরের মানে ওদের বক্স দুটো পরিষ্কার করেছি, ওদের বিছানার তলায় মানে বক্সে ডিভাইড করা আছে দুভাগে, প্রচুর পুরনো জামাকাপড় বেরিয়েছে, এত পুরনো জামাকাপড় বেরিয়েছে যে সেগুলো আমরা যখন বেড়াতে যাই ভাবছি যে আদিবাসী গ্রাম অঞ্চলে ওদেরকে অনেক সোয়েটার আছে, ভালো ভালো নতুন সোয়েটারগুলো দিয়ে দেবো, আর ওই জামাকাপড়গুলোও দিয়ে দেবো, ভালো ভালো কুর্তি, ভালো ড্রেস, ভালো ঘাগড়া দেখালাম, একদম নতুন ঘাগড়া এগুলো, এগুলো বোধহয় 1-2 দিন 2-3 বার করেছে, ব্যাস ওগুলো রয়ে গেছে। আর পেয়েছি এত সুন্দর জিনিস পেয়েছি যে এগুলো মন মাতানো, এগুলো আবার কেচে আবার সুন্দর করে রাখবো। এইটা হচ্ছে আমার ছোটো মেয়ের জন্মের প্রথম, মানে নার্সিংহোমের প্রথম এই জামা দুটো পরে, আর ওর বাবা খুব শখ করে দিল্লি গেছিলো, দিল্লি তখন ট্যুরে ছিল, আর এটা কিনে এনেছিল একদম। তো এই 3টে ওর বাবাই মাত্র বলে গেল দেখো যখন এটা পেয়েছো একদম, এগুলো হচ্ছে আমার 2টো পোটলা ভর্তি জামা কাপড় একদম নতুন। তো এগুলোকে অবশ্যই বাইরের কাউকে দেবো, আর এইখানে কিছু শাড়ি রয়েছে সেগুলো ভালো করে রোদ খাইয়ে আবার যে যার জায়গায় ঢুকিয়ে রাখবো। ঘরের অবস্থা মোটামুটি রয়েছে, মোটামুটি সাজানো, আর এইগুলো হচ্ছে এই নেতা যেগুলো লাগে সেগুলোর জন্য রেখে দিয়েছি। তো আজকে সানডে, আজকে 3rd অক্টোবর, তো আজকে আমার কোনো ভিডিও তোমাদের কাছে যাবে না, এটা আমি একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর ওই কারণে কালকে আমি সোমবার থেকে আবার ভিডিও আপলোড করব। তো ফার্স্ট আমি করেছি, এখন বানাচ্ছি যেটা, সেই রেসিপিটা হচ্ছে মটন রেজালা।
তো খুব ঘরোয়াভাবে খুব ইজিভাবে তোমরা রোবটের স্টাইলে মটন রেজালা বানিয়ে ফেলতে পারো। প্রথমে মটনটাকে আর পেঁপেটাকে আমাকে সেদ্ধ করে নিতে হবে প্রেশারে। দেখো পেঁপেগুলোকে আমি একটু বার করে নিয়েছি, কারণ মটন সেদ্ধ হতে তোমার 8টা সিটি লাগে আর পেঁপে 2-3টে সিটিতেই হয়ে যায়, তো আগে আমি বার করে রেখেছি, আবার মটনটাকে সেদ্ধ হতে দিয়েছি। এবার পাশাপাশি আমি কড়ায় কী কী মশলা দিচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। এতে কিন্তু দই লাগে, লাগে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, টমেটো পিউরি দিতেও পারো নাও দিতে পারো, আমি একটুখানি দিই। আর লাগে আমুল দই, মানে টক দই, আমুল কেন যে কোনো দই হবে। আর লাগে গোলমরিচ গুঁড়ো, লঙ্কা গোটা, শুকনো লঙ্কা, তেজপাতা, আর সেরকম কিছু লাগে না, হলুদ কিচ্ছু লাগে না, লাগে একটু লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো না, এমনি লঙ্কা গুঁড়ো, নুন মিশিয়ে তোমাদের মতো ভাবে দেবে। কিন্তু এটা সম্পূর্ণ সাদা তেলে রান্না করবে, আর তোমরা পারলে ঘিতেও রান্না করতে পারো। ঘি কিন্তু আমাদের ফ্যাটটি ব্যাপারটা নয়, এটা কিন্তু প্রোটিনের ব্যাপার কাজ করে, তো ঘিতে করলে কিন্তু বেশি খেতে ভালো হয়। আর লাস্টে তোমরা উপর থেকে ছড়িয়ে দেবে গরম মশলা আর মাখন। তো চলো, প্রথমে আমি একটুখানি কড়াতে নিয়ে নিয়েছি সাদা তেল আর একটু ঘি দিয়েছি। দেওয়ার পরে আমার ওই ক্লিপসটা না মানে ডিলিট হয়ে গেছে কিভাবে। আর এখানে দিতে হয় গোটা গোলমরিচ গুঁড়ো, কিন্তু গোটা গোলমরিচ গুঁড়ো আমার ছিল না, তো আমি শুকনো লঙ্কা তেজপাতা দিয়েছি। দিয়ে তারপরে ভালো করে এটা ভাজতে হবে লাল লাল মতো করে। তাতে দিয়ে দিতে হবে এই পেঁপে সেদ্ধটা যেটা স্ম্যাশ করে রেখে দিয়েছি। আর দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিতে হবে পেঁপে সেদ্ধটা। পেঁপে সেদ্ধটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করার পরে তারপর দইটাকেও আমি এখানে ফেটিয়ে রাখলাম। তো আমার এখানে 800 গ্রামের মতো মটন আছে, তো মোটামুটি দইটা কিন্তু বেশি পরিমাণেই লাগবে, প্রায় 100 গ্রাম মতো লাগবে। আমি এখানে কিন্তু কাজু বাটা বা পোস্ত বাটা দিই না, অনেকেই কাজু পোস্ত বাটা দিয়ে রেজালা করে, কিন্তু আমি এটা পুরো একদম টক দইয়ের মাধ্যমে করি। তোমরা এটা খেয়ে দেখবে একদম হোটেল স্টাইলের মতো মটন রেজালা। তো আলিয়ার মটন রেজালা দি বেস্ট আমার আমার মতামতে, তো আলিয়ার মতোই পুরো খেতে হয়। আর গোটা গরম মশলার সেন্টটা যখন ঘিয়ের সঙ্গে ভাজ মানে পেঁয়াজের সঙ্গে মিশে যায় না, দারুণ খেতে লাগে। তো আমার গোটা গোলমরিচ আজকে ছিল না, কিন্তু এতে কোরণে কিন্তু গোটা গোলমরিচ গুঁড়ো, গোটা গোলমরিচটাও কিন্তু পড়ে, লাস্টে একটু গোলমরিচ গুঁড়ো লাগে। তো এরপরে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এই টক দইটা পুরো ফ্যাটানো টক দইটা দেবো, দিয়ে কিন্তু একদম গ্যাসটাকে কমিয়ে দেবো, দিয়ে ভালো করে। তো এখানে আগে আমি প্রথমে দিয়ে দিচ্ছি একটু নুন আর একটু স্বাদ মতো চিনি, জাস্ট মানে ব্যালেন্স হবে। তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। তো এখানে কাশ্মীরি লঙ্কা পড়ে না, তাহলে জিনিসটা কিন্তু লাল লাল হয়ে যাবে, এটা জাস্ট গুঁড়ো লঙ্কা পড়ে। আর তোমরা একটু বুঝে দেবে, কারণ আমাদের বাচ্চারা একটু বড় হয়ে গেছে তাই একটু খেতে পারে, যাদের ঘরে বাচ্চা আছে তারা কিন্তু খুব বেশি ঝাল দিও না, কারণ এরপরে কিন্তু গোলমরিচ গুঁড়োটা পড়ে, ওই কারণে ঝালটা একটু বুঝে শুনে তোমরা দেবে। যেমন তোমরা ঝাল খাও সেরকম হিসেবে এখানে শুকনো লঙ্কা গুঁড়োটা দেবে, আর মনে রাখবে যে পরে আমাদের কিন্তু গোলমরিচ গুঁড়ো দিতে হবে, ওই কারণে সেটা বুঝে ব্যালেন্স যাতে হয় ঝালের সেটা তারপরে দেবে। এবার টক দইটা দেবো। টক দইটা দেওয়ার পরে কিন্তু ভালো করে নাড়তে হবে গ্যাসটা কমিয়ে, এই কারণে নাড়তে হবে, নাহলে কিন্তু টক দই ফেটে যায় এবং সাদা সাদা বিন্দু বিন্দু মতো হয়ে যায়। দেখো এখানে আমার দই দিয়ে পুরো নাড়া হয়ে গেছে। আর এতে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা লাগে হচ্ছে কেওড়া জল আর গোলাপ জল, তো আমি সেগুলোই তোমাদের সঙ্গে আগে শেয়ার করলাম যে এই দুটো কিন্তু লাস্টে দিতে লাগে। আর এখানে দেখো মটনটা আমি ভালো করে আগে প্রেশারে সেদ্ধ করে রেখেছি, 8টা মতো সিটি রেখেছি, একদম সুসিদ্ধ হয়ে গেছে। এবার এই যে মশলার যে এই কালারটা বেরোলো দইয়ের পরে, এবার মটনটা পুরো দিয়ে দেবো। তো মটনটা দেওয়ার পরে কিন্তু পুরো জলটাও যেটা স্টকটা আছে মানে মটন সেদ্ধ করা জলটা, তাতে একটু নুন দিয়েছিলাম আমি, আর কিচ্ছু দিইনি, ওই নুনটাও পুরো জলটাও কিন্তু দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটা ফুটবে। ফোটার সময় কিন্তু আমি কেওড়া জল গোলাপ জলটা দিয়ে দেবো।
তো দেখতেই পেরে আমি একদম স্টকটা ঢেলে দিয়েছি। তো এরপর উপর থেকে আমি এক ছিপি গোলাপ জল, এক ছিপি কেওড়া জল দিয়ে দেবো, আর দিয়ে দেবো গোলমরিচ গুঁড়োটা আর গোটা গরম মশলা গুঁড়ো, যেটা আমি বাড়িতে হোমমেড তৈরি করে রাখি সেটা। তো এটাই জাস্ট, তো আমি যেহেতু হাফ সাদা তেল হাফ ঘিতে করেছি, ওই কারণে উপর থেকে আর মাখনটা ছড়ালাম না। তোমরা যদি শুধু সাদা তেলে করতে চাও সেটা করে উপর থেকে মাখন দিতে পারো। এই হচ্ছে মটন রেজালা, অবশ্যই বাড়িতে ট্রাই করো, সত্যি খুব ভালো হয়, রুটি দিয়েও ভালো লাগে আর তুমি ভাত দিয়েও খেতে পারো, আর খুব হালকা হয়, জিনিসটা খুবই হালকা হয়। তো আমি কিন্তু এতে যেহেতু কাজু বাটা আর পোস্ত বাটা দিই না, এতটাই ভালো হয় খেতে, তোমরা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করে আমাকে জানিও। আর যদি তোমরা এরকম রেসিপি আরও দেখতে চাও সেটাও জানিও, আমি নতুন নতুন রেসিপি তোমাদের কাছে আনবো, অল্প সময়ে যাতে রান্না করতে পারো আর খুব সহজেই যাতে রান্না করতে পারো। দেখো সকলের রান্নায় পারদর্শী হয় না, এই হচ্ছে আমার ফুল অ্যান্ড ফাইনাল রেসিপি, আর এটা হচ্ছে রেজালা, তোমাদের ফাইনাল লুক একবার তোমাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। যদি ভালো লাগে কী করতে হবে জানো, তোমাদের একটা জিনিস কালকে শিখিয়েছি, সেটা হচ্ছে মটন রেজালা রেসিপিটা। তো মটন রেজালায় অনেকে পোস্ত বাটা আর কাজু বাটাও দেয় আর চারমগজ বাটা দেয়, কিন্তু আমি দিই না, এই কারণেই দিই না, সব কিছু রিচ খাওয়াটা ঠিক নয়। আর তোমরা আমার প্রসেসে মটন রেজালা করে দেখো, আমার বেস্ট লাগে ক্যালকাটায় যদি কোনো মটন রেজালা বলো, আমার আলিয়া রেস্টুরেন্টের মটন রেজালা মানে ছোটোবেলা থেকেই খুব ভালো লাগে, আজও ভালো লাগে, আমি আলিয়ায় গেলেই ওটা অর্ডার দিই। তো ওই টাইপেরই একদম হালকা টাইপের আমি মটন রেজালা বানাই। তোমরা আমার রেসিপিটা অবশ্যই ফলো করো, ফলো করে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো, করে দেখো যে কাজু বাটা আর পোস্ত বাটা না দিও মটন রেজালা যে কত ভালো হয় তোমরা খেয়ে দেখবে। এবং এটা আমি তো প্রায় কালকে করেছি, তো কালকেও খেয়েছি রাত্রিবেলা, আজকে সকালেও আমাদের হয়ে গেছে, রাত্রের জন্য অপেক্ষা করিনি, রাত্রে তো অন্য রান্না আমার করা আছে, সেগুলো দিয়ে ডিনার কমপ্লিট করব। কিন্তু মটন রেজালা তোমরা এই ইজি প্রসেসে খুব তাড়াতাড়ি করতে পারো, আগে মটনটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হয় পেঁপে দিয়ে, কারণ পেঁপেটা মাস্ট লাগে, আর লাগে টক দই, আর বাকিগুলো তো আমাদের ঘরোয়া ইনগ্রিডিয়েন্টস, যেমন গোটা গরম মশলা সকলের ঘরেতে থাকে, গুঁড়ো গরম মশলা সকলের ঘরেতে থাকে, বাকিটা হাতের কায়দা, সেই হাতের কায়দাটাই আমি এখানে শিখিয়েছি। দেখো রান্না করতে গেলে হাতের কায়দা তো লাগেই। তো রেসিপিটা ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে বলো যে কেমন হয়েছে। তো চলো, আমি যে রান্নাগুলো করি মোটামুটি সেগুলো আমি চাই খুব ইজি প্রসেসে করি, এবং আমিও চাই যে আমার থেকে তোমরা যে শিখছো সেটাও তোমরা ইজি প্রসেসেই শেখো। দেখো রান্না আমিও কোনো দিন ছোটোবেলা থেকে শিখে আসিনি, কেউ কখনও কোনো কিছু জিনিস শিখে আসে না, এটা শিখতে শিখতে করতে করতে মানুষ শেখে। তো আমি দেখলাম এই প্রসেসে করলে সবথেকে ইজি এবং খেতে সবথেকে ভালো হয়, সবথেকে ভালো হয়। তোমরা রুটি দিয়ে ভাত দিয়ে সব কিছু দিয়ে মটন রেজালা খেতে পারো আর খুব লাইট হয়। তো তোমরা খেয়ে দেখবে, খেয়ে দেখে আমাকে অবশ্যই বলো। আমি যে রান্নাগুলো তোমাদের শেখাই সেগুলো দেখবে খুব ইজি প্রসেস এবং ঘরোয়া ইনগ্রিডিয়েন্টস দিয়েই যেগুলো তৈরি হয়। তো আমার এটা আমি চেষ্টা করছি তোমাদের এই চ্যানেলের মাধ্যমে কিছু ঘরোয়া রেসিপি, কিন্তু যেটা অথেন্টিক বা যেটা ডিলিশিয়াস, যেটা কম টাইমের মধ্যে তোমরা বানাতে পারবে। সকলের হাতেই এখন বিজি টাইম, সকলের হাতে টাইম খুব খুব কম, তো এই কম টাইমের মধ্যে কীভাবে তোমরা রান্না জলদি করে নিতে পারবে সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবে হ্যাঁ দিদি তোমার রান্নাটা সত্যি ভালো, শিখে ভালো লাগলো, তাহলে আমিও খুশি হব, ইন্সপিরেশন পাবো আর নতুন রান্না তোমাদের সঙ্গে বারবার শেয়ার করব। তো আমি চেষ্টা করছি এক একটা দিনে এক এক রকম রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো দেখতে থাকো আমার চ্যানেল।